Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Marattok ekti bedhi muslim umma ke kure kure khacche. Ummar utthaner pathe onnotomo boro badha holo ei jibon shonghari bedhi. Ei bedhir nam holo porajito manoshikota. Muslim umma bishwo netritter ashon theke chitke poreche ek shatabdio hoyni. Ei shalpo shomoy ummar ekti boro ongsho mone prane nijeder porajoy shikar kore niyeche. Tader ontore basha bedheche porajito manoshikota. তারা ভাবছে মুসলিমরা দুর্বল, তারা কখনো কাফিরদের উপর বিজয় লাভ করবে না। তারা মন থেকে কুফফার নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়েছে। আল্লাহ আমাদের এই মানসিক ব্যাধি থেকে হেফাজত করুন। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, সাধারণ মুসলিমরা তো বটেই, আলিম ও দাঈরাও ব্যাপক হারে এই মানসিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। পরাজিত মানসিকতার আলিমরা মুসলিমদেরকে জাতিসংঘ নামের শয়তানি সংঘের আনুগত্য করার সবক দিচ্ছে, যে শয়তানি সংঘই গোটা বিশ্বে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে, ইসলামের উত্থানকে রুখে দেওয়ার জন্য 24 ঘন্টা লড়াই করছে। তাদের এই পরাজিত মানসিকতার প্রভাব পড়েছে তাদের কথায়, ফতোয়ায় ও রচনায়। এই শয়তানি বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাওয়া এদাদ ও জিহাদের নববিমান অনুসরণ করে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানোর পরিবর্তে তারা এই কুফফার বিশ্বের গোলামের সবক দিচ্ছে। ইসলাম ও মুসলিম উম্মাকে এই তাগুতি বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। কুফরি গণতন্ত্র ও সুদভিত্তিক পুঁজিবাদী ব্যবস্থাকে এরা ইসলামীকরণের ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাই ও বোন, এই পরাজিত মানসিকতার লোকগুলো একটি বড় সংশয় ও বিভ্রান্তিতে ভোগে থাকে। তারা মনে করে মুমিনরা দুনিয়াতে সর্বদা লাঞ্ছনা, পরাজয় ও দুঃখ কষ্টের মাঝেই নিপতিত থাকে, আর কাফির মাত্রই সুখে শান্তিতে আরামে থাকে। মুমিনরা গোলামির জীবনযাপন করে, তারা কখনো জমিনের শাসন ক্ষমতা পায় না। পক্ষান্তরে কাফিররা সবসময় নেতৃত্বের আসনে থাকে এবং পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতেই থাকে। তারা ভাবে দুনিয়াতে দুঃখ কষ্ট, লাঞ্ছনা ও পরাজয়ই মুমিনদের ভাগ্যলিপি। মুমিনদের জন্য কেবল আখিরাত, দুনিয়াতে তাদের জন্য কিছুই নেই। কাফিরদের গোলামি করে হলেও দুনিয়াতে কোনোভাবে বেঁচে থাকতে হবে। তাদের ইমান আমলের পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দেবেন। এটি মারাত্মক একটি বিভ্রান্তি। এটি কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেমন ভুল, তেমনি ভাবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও এটি মিথ্যা। যারা পরাজিত মানসিকতা লালন করে, তারা একদিকে যেমন মুসলিম উম্মার মাত্র এক শতাব্দী পূর্বের ইতিহাস থেকেও মুখ ফিরিয়ে নেয়, অপর দিকে আল্লাহর নুসরতের প্রতিও আস্থা রাখে না। তারা মনে করে আল্লাহর নুসরত একটি বিশেষ সময় কিংবা বিশেষ দলের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় দুনিয়া ও আখিরাত উভয় জগতে মুমিনদেরকে সাহায্য করার কথা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হয়ো না, বিষণ্ণ হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এই পরাজিত মানসিকতার লোকদের বড় বিভ্রান্তি হলো, তারা নিজেদের ইমান আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগে। তারা মনে করে তারা পরিপূর্ণ মুমিন, তারা আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলছে। তাদের আরও একটি বড় বিভ্রান্তি হলো, তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিনদের নুসরত ও সাহায্য করেন না, তিনি মুমিনদেরকে দুনিয়ার জীবনে মাজলুম ও নিপীড়িত অবস্থায় দেখতে চান। এই বিভ্রান্তিগুলোর কারণে কত মূর্খ আবেদ গোমরা হয়েছে, দিনের হাকিকত সম্পর্কে অজ্ঞ কত নামধারী আলিম যে আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছে, নিজেও বদভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও বদভ্রষ্ট করেছে, তার কোনো হিসেব নেই। প্রিয় উম্মা, বান্দার সাফল্য কামিয়াবির মাধ্যম হলো তার ইমান ও আমল। যার ইমান ও আমল যত পরিপূর্ণ হবে, সে দুনিয়া ও আখিরাতে তত বেশি আল্লাহর সাহায্য পাবে এবং সাফল্য লাভ করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয়ই আমি আমার রাসূলদের ও মুমিনদেরকে সাহায্য করব পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। অপর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ফাআজ্জাদনাল্লাযিনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু যাহিরিন। আমি মুমিনদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারাই পৃথিবীর মালিক হবে। প্রিয় ভাই ও বোন, পরাজিত মানসিকতার লোকদের মনে রাখা উচিত, মাত্র 100 বছর পূর্বেও আমরা এই পৃথিবীর শাসক ছিলাম। এই পৃথিবীকে আমরা 1400 বছর শাসন করেছি। আমাদের পরাজয়ের কারণ আমরা ইমানি দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি। আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর মতো ফরজ আমল ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি করেছি। আমরা ইসলামী শরিয়াকে ছুঁড়ে ফেলে কুফরি গণতন্ত্রকে গ্রহণ করেছি। ইসলামী অর্থনীতি বাদ দিয়ে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতিকে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, একবিংশ শতাব্দীতে এসে
মুসলিম উম্মার মাঝে ঈমানে জাগরণ শুরু হয়েছে। দীর্ঘ এক শতাব্দীর পরাজয় ও লাঞ্ছনার পর মুসলিম উম্মা আবারও দাওয়া ইহদাদ ও জিহাদের নববিমান হাতে ফিরে আসছে ইনশাআল্লাহ। পরাজিত মানসিকতা ঝেড়ে ফেলে এই শতাব্দীতেই আবারও মুসলিম উম্মা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্বের ভার গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।